হ্যালো ফ্রেন্ডস দ্য ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই কিন্তু ফ্রেস অ্যাপ্লিকেশন তোমরা কীভাবে ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে করবে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তো ফ্রেন্ডস তোমার ফোনের গোল গো বাজার চলে আসবে সেখানে গিয়ে উপরে থ্রি থ্রিডোটা ক্লিক করে ফোনটিকে তোমরা প্রথমত ডেক্সটপ মোড অন করে নেবে এরপর সার্চ বক্সে টাইপ করবে এস সিম সার্চ করার পর তোমাদের সামনে কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইটটি প্রথম শো করবে সেই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু এস বিএমস এম অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের সামনে অন হয়ে যাবে এরপর তোমরা ওকেতে ক্লিক করবে এরপর তোমরা যেহেতু নিউ ক্যান্ডিডেট রয়েছে প্লিকেশন এই রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করবে রেজিস্ট্রেশন অপশন ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে কীভাবে আবেদন করে তার একটি ইনস্ট্রাকশন পেজ চলে আসবে এরপর একটু নিচের দিকে চলে আসে স্টেপ ফ্রি দিতে কিন্তু তোমাদের বলা হয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমত কিন্তু বলা হয় মার্কশিট অফ মাধ্যমিকের সাইড তোমাদের আপলোড করতে হবে পিডিএফ সাইড এরপর মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ সাইড কিন্তু তোমাদের পিডিএফ করে আপলোড করতে হবে এরপর অ্যাডমিশন রিসিপ্ট তোমাদের আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি আপলোড করতে হবে এবং ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড অথবা রেশন কার্ড আপলোড করতে হবে এবং ক্যান্ড কপি অফ ব্যাঙ্ক পাসবুকের যে ফার্স্ট পেজটি রয়েছে অ্যাকাউন্ট নাম্বার এবং আইপিসি এই পেজটি তোমাদের আপলোড করতে হবে এবং তোমাদের যদি ইয়ার গ্যাপ থাকে তাহলে কিন্তু হেড এবং ইনস্টিটিউশনে তোমাদের কিন্তু ডিক্লারেশন আপলোড করতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের পিডিএফ ফর্মেটে চারশো কেবির আন্ডারে কিন্তু তোমাদের আপলোড করতে হবে এবং তোমাদের যে ফটোগ্রাফটি আছে সেই ফটোগ্রাফটি কিন্তু জেপিজি অথবা জেপিজি ফর্মেটে বিশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে এবং তোমাদের সিগনেচারটি রয়েছে সেই সিগনেচারটি কিন্তু দশ থেকে বিশ কেবির মধ্যে আপলোড করতে হবে তো ফ্রেন্ডস তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার আগে কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো তো তোমরা রেডি করে রাখবে এরপর নিচের দিকে এসে এই টিক্স বক্স তোমরা টিক করে টিক করার পর প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশন তোমরা ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু নোটিফিকেশন আকারে তোমাদের এখানে বলা হবে তোমরা যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছো অ্যাপ্লাই করবে ফ্রেশ অথবা রিনুয়াল অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বলা হচ্ছে এরপর ক্লোজ করবে ক্লোজ করার পর কিন্তু তোমাদের সামনে রেজিস্ট্রেশন ক্যাটাগরি চলে আসবে তোমরা যারা স্কুল এবং হায়ার সেকেন্ডারিতে পড়াশোনাও তোমাদের এখানে আবেদন করতে বলা হচ্ছে এবং তোমরা যারা পলিটেকনিক কলেজে পড়াশোনার কথা তোমাদের এখানে আবেদন করতে বলা হচ্ছে এবং তোমরা যারা জেনারেল ডিগ্রি কলেজ স্টুডেন্ট তো ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে বলা হচ্ছে এবং তোমরা যারা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছে টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে বলা হচ্ছে এবং তোমরা যারা মেডিকেল এবং নার্সিং কলেজ স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে বলা হচ্ছে এখানে প্রতিটি ক্যাটাগরির আবেদন প্রক্রিয়া কিন্তু একই রকম থাকবে আমি জেনারেল ডিগ্রি কলেজ স্টুডেন্টদের আবেদন করে দেখাচ্ছি তো এই অপশনটিতে তোমরা ক্লিক করবে তো ফ্রেন্ডস নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিশন এই অপশনে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমার যে এইচএএস যে কলেজে অ্যাডমিশন হো তাহলে কিন্তু তোমরা এখানে এইচএস চুজ করে নেবে মাধ্যমিক যে ইলেভেনে এডমিশ হো তাহলে কিন্তু মাধ্যমিক চুজ করে নেবে এবং ডিপ্লোমা যদি তোমার ডিগ্রিতে অ্যাডমিশন হো তাহলে কিন্তু তোমরা এখানে ডিপ্লোমা চুজ করে নেবে এরপর নেম অফ দ্য বোর্ডে এখানে ক্লিক করে তোমরা সেই লাস্ট বোর্ড এক্সামেশনটি তোমরা কোন বোর্ডের আন্ডারে সেই বোর্ডটি তোমরা এখান থেকে চুজ করে নেবে এরপর ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিশন এই তোমরা কত সালে সেই এক্সামিনটি দিয়ে 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 সেই ইয়ারটি তোমরা এখানে চুজ করবে এরপর রোল নাম্বারে ক্লিক করে তোমাদের লাস্ট বোর্ড যে রোল নাম্বারটি রয়েছে লাস্ট বোর্ড এক্সামিন রোল নাম্বারটি সেই রোল নাম্বারটি মাধ্যমিক কত সেই মাধ্যমিক পাস আউট ইয়ারটি তোমরা এখানে বসিয়ে দেবে রোল নাম্বারে ক্লিক করে তোমাদের যে রোল নাম্বারটি রয়েছে মাধ্যমিক রোল নাম্বারটি তোমরা কিন্তু একসাথে রোল এবং নাম্বার একসাথে মার্কস করে বসিয়ে দেবে এরপর কিন্তু তোমরা দেখতে পাওয়া যে টোটাল মার্ক অফ টেন ইন লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনস এবং পার্সেন্টেজ এবং কত মধ্যে এক্সামেশন অটোমেটিক্যালি তোমাদের এখানে ফিল হয়ে যাবে প্রেজেন্ট কোর্স অফ স্টাডিতে এখানে এসে তোমরা সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশনটিতে ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটি অথবা কলেজটি কোন ডিস্ট্রিকের আনে সেই ডিস্ট্রিক্টটি তোমরা এখান থেকে চুজ করে নেবে নেম অফ ইনস্টিটিউশন এখানে ক্লিক করে ক্লিক করে তোমাদের যে ইনস্টিটিউশন রয়েছে সেই ইনস্টিটিউশনের নামটি তোমরা এখান থেকে চুজ করে নেবে নেম অফ এফলেটিং ইউনিভার্সিটি এখানে ক্লিক করে তোমাদের যে ইউনিভার্সিটি রয়েছে অথবা কলেজ রয়েছে কোন অ্যাপ্লেটিং ইউনিভার্সিটি আন্ডার রয়েছে সেইখান থেকে তোমরা ইউনিভার্সিটি চুজ করে নেবে এবং নেম অফ প্রেজেন্ট কোর্স এখানে ক্লিক করে তোমাদের প্রেজেন্ট কোর্সটি কোন কোর্সে অ্যাডমিশন হয়েছে সেই অ্যাডমিশন কোর্সটি তোমরা এখানে বসিয়ে দেবে এরপর ডিসিপ্লিনে এখানে ক্লিক করে তোমরা কোন ডিসিপ্লিনে অ্যাডমিশন হয়েছে ডিসিপ্লিনটি তোমরা এখানে বসিয়ে দেবে ডিউরেশন অফ কোর্স এখানে ক্লিক করে তোমাদের যে কোর্সটি কোর্সটি কত ইয়ারের জন্য এখানে তোমরা বসিয়ে দেবে এরপর ডেট অফ অ্যাডমিশনে ক্লিক করে তোমাদের অ্যাডমিশন ডেটটি তোমরা এখানে কিন্তু বসিয়ে দেবে এরপর বেসিক ডিএলস ফার্স্ট নেমে ক্যান্ডিডেটে ফার্স্ট নেমটি বসাবে মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবে লাস্ট নেমে তোমাদের টাইটেলটি বসিয়ে দেবে মোবাইল নাম্বারে তোমাদের একটি অ্যাক্টিভ ভ্যালিড মোবাইল নাম্বার বসাবে দশ সংখ্যার এবং ইমেল আইডিতে তোমাদের একটি অ্যাক্টিভ ইমেল আইডি বসাবে এরপর সেক্সে ক্লিক করে তোমাদের যে জেন্ডার ক্লিক করে নেবে রিলিজনে ক্লিক করে তোমাদের যে রিলিজন চুজ করে নেবে এরপর পাসওয়ার্ড এখানে ক্লিক করবে পাসওয়ার্ড এ ক্লিক করে তোমাদের স্ট্রং পাসওয়ার্ড সেট করে নেবে এইভাবে সেই পাসওয়ার্ডটি আবার পাসওয়ার্ড পাসওয়ার্ডে বসাবে এরপর তোমার রেজিস্টার টিতে ক্লিক করবে রেজিস্টার অপশনেতে ক্লিক করার পর কিন্তু তোমাদের সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি তোমরা এন্টার ওটিপি অপশনে বসা বসানোর পরে ভেরিফাই অপশনেতে ক্লিক করবে এরপর কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি এই লেখাটা চলে আসবে এবং তোমাদের সেই মোবাইল নম্বরে একটি অ্যাপ্লিকেশন আইডি চলে যাবে এবং তোমরা এই ডাউনলোড রেজিস্ট্রেশন সিল অপশনেতে ক্লিক করে তোমাদের সেই রেজিস্ট্রেশন স্লিপটি তোমরা ডাউনলোড করে নেবে এরপর অ্যাপ্লিকেন লগ ইন এই অপশনে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের সেই অ্যাপ্লিকেশন আইডিটি তোমরা এখানে বসাবে পাসওয়ার্ডে তোমাদের সেই পাসওয়ার্ডটি বসাবে এরপর তোমরা এই ক্যাপচার করটি এখানে ফিল করার পর এই লগিন অপনটা কিন্তু তোমরা ক্লিক করবে ইনে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এই পেজটি চলে আসবে এরপর কিন্তু দেখতে হবে রেজিস্ট্রেশন শুধুমাত্র ডান হয়েছে এবং বাকি সমস্ত ডিটেলসগুলো তোমাদের পেন্ডিং রয়েছে এই সমস্ত ডিটেলসগুলি ডান করার জন্য কিন্তু এডিট প্রোফাইল এই অপশনটি তোমরা ক্লিক করবে এডিট প্রফাইল ক্লিক করার পর কিন্তু এই পেজ চলে আসবে এরপর রেজিস্ট্রেশন সময় যেহেতু ডিটেলসগুল ফিল করে সেই ডটেলসগুলো তোমাদের সামনে শো করবে এবং নিচের দিকে চলে আসলে কিন্তু আপলোড ফটোগ্রাফ এই অপশন তোমাদের সামনে চলে আসবে এরপর নিচে দিয়ে তোমরা আপলোড ফটোগ্রাফি এখানে চলে আসবে এখানে এসে তোমরা চুজ ফাইল অপশন ক্লিক করে তোমাদের যে ফটোগ্রাফটি রয়েছে সেই বিশ থেকে পঞ্চাশ কে অথবা জেপিজি সেই ফটোটি তোমরা এখানে করবে চুজ করে নেওয়ার পর তোমাদের ডান দিয়ে কিন্তু এখানে ফটোগ্রাফটি শো করবে এরপর আপলোড সিগনেচার এখানে তোমরা চুজ ফাইলে ক্লিক করে ক্লিক করে তোমাদের যে সিগনেচারটি সেই সিগনেচারটি কিন্তু তোমার দশ থেকে বিশ একটি জেপিজি অথবা জেপিজি ফর্মেটের সিগনেচারটি কিন্তু চুজ করে নেওয়ার পর তোমাদের এখানে ডান দিয়ে সিগনেচারটি শো করবে এরপর তোমরা কী করবে সেভেন কন্টিনিউ অপশনেতে দিতে ক্লিক করবে সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু পার্সোনাল ডিটেলস ফিল করার এই পেজটি তোমাদের সামনে চলে আসবে এরপর নেম অফ ফাদার এখানে তোমাদের তার বাবার নামটি বসাবে মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবে স্যার নেমে টাইটেলটি বসিয়ে দেবে নেম অফ মাদারে তোমাদের মায়ের ফার্স্ট নেমটি বসাবে মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবে স্যার নেমে মায়ের টাইটেলটি বসাবে এরপর প্রফেশন অফ ফাদার এখানে ক্লিক করে তোমাদের বাবা কোন পেশায় কাজ করে সেই কাজটি তোমরা এখানে বসিয়ে দেবে নেম অফ দ্য গার্জেনের গার্জেনের নামটি তোমরা এখানে বসাবে মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবে সার স্যার নেমে টাইটেলটি বসিয়ে দেবে এরপর প্রফেশন অফ গার্জেন এখানে ক্লিক করে তোমাদের সেই গার্জেনের প্রোশনটিকে সেই প্রফেশনটি তোমরা এখানে বসিয়ে দেবে রিলেশন উইথ গার্জেন এখানে ক্লিক করে সেই অ্যাপ্লিক্যান্ট এবং গার্জিয়ানের সাথে কী সম্পর্ক হয়েছে সেই সম্পর্কটি তোমার এখান থেকে চুজ করে নেবে Thank <laughs> you. এরপর ডেট অফ বার্থ এখানে ক্লিক করে তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থে কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে সেক্স অ্যান্ড রিলিজন এই দুটি কিন্তু অটোমেটিক এখান থেকে ফিল করে থাকবে যেহেতু রেজিস্ট্রেশন সময় ফিল করেছিলে এরপর কাস্টের এখানে ক্লিক করবে ক্লিক করে তোমরা কোন কাস্ট থেকে বিলং করো সেই কাস্টটা তোমরা এখান থেকে চুজ করে নেবে এরপর ক্যান্ডিডেট যদি রিলিজিয়াস মাইনোরটি কমিউনিটি থেকে হয় তাহলে কিন্তু তোমরা এখানে ক্লিক করে ক্লিক করে তোমরা এস সিলেক্ট করবে না হলে নো সিলেক্ট করবে এরপর বলা হয় দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল এই অপশনে ক্লিক করবে এখানে ক্লিক করে কিন্তু তোমরা এস সিলেক্ট করবে যেহেতু এই স্কলারশিপটি শুধুমাত্র ওয়েস্ট বাংলিডে কিন্তু তোমরা পাবে ক্যান্ডিডেট যদি প্রতিবন্ধী হয় তাহলে কিন্তু তোমরা এখানে এ সিলেক্ট তোমাদের ফিল করতে হবে না হয় তাহলে নো সিলেক্ট করবে এরপর আধার নামের এই অপশনটি ক্লিক করে তোমাদের যে আধার নাম্বারটি সেই আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবে এরপর প্রেজেন্ট ফ্যামিলি এই অপশনটি চলে আসে তোমাদের হাউস নাম্বারটি দেখো সেখানে ক্লিক করবে এখানে যদি হাউস নাম্বার থাকে তাহলে এখানে বসে দেবে যদি না থাকে তাহলে কিন্তু এটি ম্যান্ডেটরি না দিলেও কিন্তু চলবে এরপর টাউন ভিলেজ এবং পিনকোড এই অটোগুলি কিন্তু আগে থেকে ফিল করা থাকবে এরপর স্ট্রিট নেমে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের স্ট্রিটের নামটি রয়েছে স্ট্রিটের নামটি বসিয়ে দেবো অথবা জায়গা নামটি বসিয়ে দেবে পোস্ট অফিসে তোমার পোস্ট অফিসের নামটি বসিয়ে দেবে এরপর ডিস্ট্রিক্টে ক্লিক করবে ডিস্ট্রিক্টে ক্লিক করে তোমাদের যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্টটি তোমরা এখান থেকে চুজ করে নেবে স্টেটে ক্লিক করে তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে এরপর কিন্তু এই পয়েন্টটিতে কিন্তু বলা হয়েছে যে আবেদনকারী বর্তমানে এই কোর্সের জন্য অন্য কোনো স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপে কোনো টাকা পেয়েছে কিনা এই অপশনটিতে কিন্তু অলওয়েজ তোমরা নো সিলেক্ট করে রাখবে এরপর এই অপশনটিতেও কিন্তু বলা হয়েছে আবেদনকারী যে অন্য কোনো স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কলারশিপের জন্য আবেদন করেছে কিনা এই অপশনটিতেও কিন্তু তোমরা অলওয়েজ নো সিলেক্ট করে রাখবে এরপর টোটাল ইনকাম অফ ফ্যামিলি অপশনটিতে ক্লিক করে তোমাদের যে ফ্যামিলি ইনকাম নিয়েছো সেই ইনকাম তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে এরপর কিন্তু তোমাদের এখানে ব্যাঙ্ক ডিটেলস ফিল করতে হবে এর জন্য ব্যাংকের যে ফার্স্ট পেজ রয়েছে সেখানে কিন্তু তোমাদের যে আইপিএসি কোড রয়েছে সেই আচ্ছি কোড কিন্তু এই আইপিএসি কোডের অপশনে তোমরা বসিয়ে দেবে এরপর কিন্তু তোমাদের অটোমেটিক দেখতে ব্রাঞ্চ নেম আসবে এবং নিয়মিত ব্যাঙ্ক চলে আসবে এরপর অ্যাকাউন্টে এখানে ক্লিক করে তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি সেই অ্যাকাউন্ট নাম্বারটি তোমরা ভালোভাবে বসিয়ে দেবে এরপর কনফার্ম অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা আবার বসাবে এরপর ব্রাঞ্চ কোড যদি তোমাদের ব্রাঞ্চ কোড থাকে তাহলে কিন্তু এখানে বসিয়ে দেবে না হলেও কিন্তু এটি ম্যান্ডেটরি নয় এবং এমআইসিআর আর কোড থাকলে তোমার এমআইসিআর সিএটি বসিয়ে দেবে এটাও কিন্তু কোনো ম্যান্ডেটরি নয় ব্যাঙ্ক ডিটেলসতেই কিন্তু তোমরা ভালোভাবে চেক করে নেবে যদি কোথাও কোনো রকম কোনো ভুল থাকে তাহলে কিন্তু তোমাদের টাকা পেতে সমস্যা তোমরা একবার ভালো করে আবার চেক করে নেবে এরপর কিন্তু তোমরা কন্টিনিউ ক্লিক করবে সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু নোটিফিকেশন আগে এই পেজটি তোমাদের সামনে শো হবে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে তোমরা কোন কোন অথরিটির কাছ থেকে তোমরা ইনকাম সার্টিফিকেট ইস্যু করতে পারো এক্সিকিউটিভ অফিসার ইন কেস অফ মিউনিসিপ্যালি অর্থাৎ তোমরা যারা মিউনিসিপালিটি আন্ডার আসে তোমরা কিন্তু এক্সিকিউটিভ অফিসার কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেট ইস্যু করতে পারবো এবং তোমরা যারা পঞ্চায়েত এরিয়াতে রয়েছে তোমরা কিন্তু বিডিও অথবা জয়েন্ট ভিডিওর কাছ থেকে তোমাদের ইনকাম সার্টিফিকেট নিতে হবে অন্যথায় তোমরা তের কাছ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু তোমাদের ক্যান্সেল যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর মিউনিসিপাল কমিশনার অথবা ডিওয়াই মিউনিসিপাল কমিশনার ইন কেস অফ কর্পোরেশন এরিয়াতে থাকো অথবা গ্যাজেটেড অফিসারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিতে পারো ক্লোজ করার পর কিন্তু আমি তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলি অ্যাপ্লিকেশন ফিল করার আগে রেডি করে রাখতে বলছিলাম চারশো কপি ডান্ড রাখা সে সমস্ত ডকুমেন্টগুলি তোমরা রেডি করে রাখবে এরপর কিন্তু তোমরা দেখতে যে মার্কশিট অফ মাধ্যমিক এই অপশন দিতে তোমরা সুপাল অপশন দিতে ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের সেই মার্কশিট রয়েছে মাধ্যমিকের বোডসাইট কিন্তু তোমরা এখানে আপলোড করে দেবে মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল এক্সামেশন ক্লিক করে তোমাদের লাস্ট বোর্ড যে এক্সামিশন দিয়ে সেই এক্সামিশনের মার্কশাইট আপলোড করে দেবে ক্লিক করে তোমরা এখানে আপলোড করে দেবে স্ক্যান ব্যাঙ্ক পাসবুক এখানে ক্লিক করে তোমাদের যে ব্যাঙ্ক রয়েছে তার তোমরা এখানে আপলোড করে দেবে এরপর ডোমিসাইল হিসাবে কিন্তু তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড তোমরা এখানে আপলোড করে দেবে এরপর কিন্তু ইনকাম সার্টিফিকেট ইস্যুং অথরিটি এই অপশনটি তোমরা ক্লিক করে এখানে ক্লিক করে তোমরা যে ইনকাম সার্টিফিকেট আপলোড করেছে ইনকাম সার্টিফিকেটে তোমরা কোন অথরিটি আন্ডার আপলোড এখানে কিন্তু ক্লিক করে তোমার সেই অথরিটি তোমরা চুজ করে নেবে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি এখানে ক্লিক করে তোমাদের ইনকাম সার্টিফিকেট এনেছো সেই ইনকাম সার্টিফিকেট তোমরা এখানে আপলোড করে দেবে এরপর তোমরা কি করে বাদে এই টিক বক্সটি তোমরা টিক করে টিক করার পর কিন্তু তোমরা সেভ সেভেন কন্টিনিউতে ক্লিক সেভ সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু ডকুমেন্ট আপলোডের সাকসেসফুলি লেখাটি তোমাদের সামনে চলে আসবে এরপর কিন্তু তোমাদের সামনে পুরোপুরি ফর্মটিও চলে আসবে পুরোপুরি ফর্মটি কিন্তু তোমরা আপনার ভালো করে চেক করে নেবে এরপর কিন্তু আপলোড ডকুমেন্ট অপশনটিতে ক্লিক করবে এখানে ক্লিক করে কিন্তু তোমাদের ভিউ অপশন পেয়ে যাবে এখানে তোমরা ভিউ অপশন দিয়ে ক্লিক করার পর কিন্তু তোমাদের সেই আপলোডিং ডকুমেন্টটি কিন্তু তোমরা ভালোভাবে একটু চেক করে নেবে যে সাইড আপলোড করেছে কিনা যদি তোমার সাইড আপলোড না করে তাহলে কিন্তু তোমাদের কিন্তু টাকা পেতে খুবই সমস্যা হবে এরপর সমস্ত রিটেলস যদি তোমাদের ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু ব্যাক করে গিয়ে কিন্তু এখন কিন্তু চেঞ্জ করতে পারবে যদি সমস্ত রিটেলস ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমরা সাবমিট অ্যাপ্লিকেশন অপশন দিতে তোমরা ক্লিক করবে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর কিন্তু কনফার্ম সাবমিশনে এই নোটিফিকেশনটি তোমাদের সামনে চলে আসবে এবং এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয় যে তোমরা যদি একবার এই সাবমিশন করে ফেলেও অ্যাপ্লিকেশনটি তাহলে কিন্তু কোনো রকম কোনো মডিফিকেশন করতে পারবে না এবং তোমাদের যদি কোথাও কোনো রকম ভুলও হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের হেড অফ ইনস্টিটিউশনের সাথে কথা বলতে হবে তারা যখন ফর্মটি তোমাদের আনলক করে যাবে তারপর কিন্তু তোমরা মডিফিকেশন করতে পারে তো তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক তাহলে তোমরা ইএস অপশনটি ক্লিক করবে ইএসএ ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসেফুলি লেখাটি চলে আসবে এরপর কিন্তু তোমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস এই অশনে যদি তোমরা ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশনটি তোমরা ডাউনলোড করে নেবে এরপর তোমরা পুনরায় লগ ইন করে তোমাদের কিন্তু সেই দেখতে পারবে যে স্ট্যাটাসে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড অপশনটি তোমাদের লেখাটি চলে আসবে এবং সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের ডান চলে আসবে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করবে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য